নেশা ব্যাপারীর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার চুরিকৃত সামগ্রী উদ্ধার। চাঞ্চল্য বিলুনিয়ার বাঁশপদুয়ায়। দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া থানাধীন বাঁশপদুয়া এলাকার নেশা বিক্রেতা অর্জুন বৈদ্যের বাড়ি থেকে পুলিশি অভিযানে উদ্ধার হলো কয়েক লক্ষ টাকার চুরিকৃত সামগ্রী। এমন কাণ্ডে স্তম্ভিত গোটা এলাকার জনগণ। উদ্ধারকৃত সামগ্রীগুলির মধ্যে রয়েছে লোহার রড, পাইপ, গাড়ির ব্যাটারি, প্রচুর পরিমাণে অ্যাডজাস্টার, ফ্যান, ইনভার্টার, ড্রিলিং মেশিন, কাটার মেশিন, গাছ কাটার মেশিন, ইলেকট্রিক্যাল তারসহ গাঁজা, ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং ব্রাউন সুগারের বেশ কিছু খালি কৌটো। পুলিশ জানিয়েছে ইলেকট্রিক সামগ্রী ছাড়া অন্যান্য সামগ্রীগুলি জাতীয় সড়ক নির্মাণকারী সতীশ প্রসাদ কোম্পানির বলে চিহ্নিত হয়েছে। বর্তমানে অভিযুক্ত অর্জুন বৈদ্য পলাতক। তার স্ত্রীকে স্বামীর ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, অর্জুন নিজে একজন নেশাখোর, তাছাড়া সে দীর্ঘ 6-7 বছর ধরে এই কাজ চালিয়ে আসছে। এতে জড়িত রয়েছে বাবুল মিয়া, বিপ্লব দে, বাপন দত্ত, অশেষ চৌধুরী প্রমুখেরা। অশেষ চৌধুরী আবার আরডি দপ্তরের সরকারি কর্মচারী। এখন দেখার বিষয় পুলিশ এদের বিরুদ্ধে এই বিষয়ে কি ধরনের ভূমিকা গ্রহণ করে। এই মালটা কিসের মাল কইতে না? আমি কইতে আমি আইছি 17 বছর তজ্জুরি আছি, আমরা 15-16 দিন আইছি। আমরা ঘটর ওই এখানে ঘটর ভাঙ্গেল আছি আর কি, এরপর এখানে হচ্ছে। কিন্তু এই সব মাল দিতে সব তোমরা কইতে পাওয়া গেছে না? আমরা কর আমরি আইছি 14-15 দিন হইছে আমরা আইছি। এটা আমরা ইলেকট্রিক মালটা তোলার না তো অন ইলেকট্রিক মালটি নিতে অসুবিধা কিটা? কত বছর ধরে? 6 বছর না আরো বেশি? বেশি না, এরকম 6-7 বছর। তো এটা নিয়ে কোনো সময় কিছু কইছেন না? কইছি। অ্যালুমিনিয়াম প্রচুর মাল ইলেকট্রিক্যাল, আমরা থানা যাইব, থানার থেকে আমরা কাগজ পত্র দেখাইয়া থানার থেকে আমরা আনবো। আমরা যখন জঙ্গলে এটা খুঁজতে আসি, রড খুঁজতে আসি, তখন জঙ্গলের মধ্যে এটা পাইছি। এই তে কি অর্জুন বৈদ্য কি নেশার ব্যবসা করে? এটা নিশ্চয়ই করে, না হলে এর বাড়িতে কোথা থেকে আসবে? নেশার ব্যবসায়ী, নেশার ব্যবসায়ী। আমরা খবর পাইছি যে এখানে সামান পাওয়া গেছে, ওই আমরা আমি পিএম স্যার লইয়া আইছি গাড়ি লইয়া, দেখি মানুষ জমানো মানে 4-5 জন আছে। এরপরে আমরা দেখাইছি এখানে কি হয়েছে, ওই রড এখানে পাওয়া গেছে, আইলাম আগে দেখা দেখা যায় ঠিকই তো এখানে MS-5 আমরা যেন এত বড় বড় পাইপ গুলা এই গোলের মধ্যে, এরপরে ওই জঙ্গল দিয়ে বার করছি আমরা পাইপ গুলো তো ওটার মধ্যে সব সামান এখানে করা হয়েছে। থানাও আসলো PS বেলমিয়া, তাদের সামনেই সব বার করা হয়েছে। বিউরো রিপোর্ট, নিউজ বাংলা।